নারীরা পাঁচ ওয়াক্ত সালাতের পাশাপাশি জুমার সালাতে অংশগ্রহণ করতেন এবং নারীরা ঈদের দিনে ঈদের সালাত আদায়ে ঈদের মাঠে তারা অংশগ্রহণ করতেন একাধিক বিশুদ্ধ হাদিস রয়েছে এগুলো আমরা রেফারেন্স সহ আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ শুধু তাই নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় নারীদেরকে যে কোনো কাজে যখন সালাতে তারা আসতই এবং বিভিন্ন বৈঠক যখন হতো তালিম যখন হতো তখনও নারীরা মসজিদে আসত এমনকি যখন জিহাদের প্রশিক্ষণ হতো জিহাদের ব্যাপারে আলোচনা করা হতো তখন নারীরাও সেখানে অংশগ্রহণ করে জিহাদের ব্যাপারে তারা পরামর্শ নিতেন এবং নারীরাও জিহাদে অংশগ্রহণ করতেন যারা জিহাদের মাঠে অসুস্থ হয়ে পড়ত তাদের সেবা যত্ন করতেন সম্মানিত উপস্থিতি আজকে খুবই দুঃখজনক বিষয় যারা আজকে নারীদেরকে নিয়ে মসজিদে আসার কথা ছিল যারা আজকে নারীদেরকে মুসলিম মা হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ছিল যারা আজকে মুসলিম রমণীদেরকে আদর্শ মা তৈরি করার কথা ছিল সেই লোকেরাই সেই জাতি আজকে মুসলিম নারীদেরকে অবহেলা করছে জাহেলিয়াতের যুগের নারীদেরকে যেমন অবহেলা করা হতো অসুস্থতার কারণে তাদেরকে মরুভূমিতে রেখে আসা হতো আজকে জাহেলিয়াতের যুগের চাইতেও বড় জাহেলিয়াত আমরা পার করছি আজকে আমরা ফতোয়া দিচ্ছি মসজিদে নারীদের যাওয়া হারাম আর বাজারে যাওয়া হালাল মসজিদে নারীদের আসা হারাম আর টিকটকে নারীদের নাচ গান করা হালাল মসজিদে আসা নারীদের হারাম বেগানা পুরুষের সাথে নারীদের চলাফেরা হালাল বেগানা নারী পুরুষ একসাথে একত্রিত হয়ে চলাফেরা করছে এটাকে আমরা হালাল মনে করছি আর মসজিদে যে সালাত আদায় করা স্বয়ং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে নিয়ে মসজিদে সালাত আদায় করেছেন সেটাকে আমরা নিষেধ করছি একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে শেয়ার করি তাহলে আপনাদের বুঝতে আরো সহজ হবে একটি হাদিসে যে হাদিসটা আপনারা অনেকেই দলিল হিসেবে পেশ করে থাকেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের স্বামীদেরকে বলেছেন তারা যেন তাদের স্ত্রীরা যদি মসজিদে আসতে চায় সহিহ বুখারীর হাদিস তাহলে তারা যেন তাদের স্ত্রীদেরকে নিষেধ না করে অর্থাৎ আপনার স্ত্রী যদি সালাত আদায় করতে চায় তাহলে আপনি যেন তাকে নিষেধ না করেন মসজিদে আসতে এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য এটাকে ফরজ করেননি আসতেই হবে এমনটি নয় সে ইচ্ছা করলে আসতে পারে ইচ্ছা করলে নাও আসতে পারে এটা তার ইখতিয়ার রয়েছে এই হাদিসকে কেন্দ্র করে আজকে আমাদের দেশের মুসলিম যারা আলেম বলে খ্যাত যারা মুফতি সাহেব বলে খ্যাত যারা উলামায়ে দিন বলে খ্যাত তারাই বলছে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে মসজিদে আসার জন্য ফরজ করেননি বরং তাদেরকে ইখতিয়ার দিয়েছেন এবং এর মর্মে আরো একটি হাদিস রয়েছে সেই হাদিসের অপব্যাখ্যা করা হচ্ছে যদি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে মসজিদে আসছে যদি ফিতনার আশঙ্কা থাকে তাহলে মহিলাদের বাড়িতেই সালাত আদায় করা উত্তম এই হাদিসকে তারা পুঁজি হিসাবে গ্রহণ করেছে এটা কোন মর্মে হাদিস বর্ণনা করেছেন কোন প্রসঙ্গে কথা বলেছেন সেটা আমরা তদন্ত না করে এটাকে আমরা আমাদের বিপক্ষের দলিল হিসেবে গ্রহণ করে নিয়েছি আচ্ছা এবার আপনাকে আমি একটা জিনিস বুঝাই একটু লক্ষ্য করুন আমার কথাকে একটু লক্ষ্য মূল্যায়ন করার চেষ্টা করুন দেখেন এখানে হাদিস হাদিসে বলা হচ্ছে যদি ফিতনার আশঙ্কা থাকে তাহলে তাদের বাড়িতে সালাত আদায় করাই উত্তম এটা সাধারণ একটা ওয়াডার এবার আসেন আপনাকে আমি ফরজটাতে নিয়ে যাই আল্লাহ তাআলা বললেন ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা হে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ তাআলা বলছেন যে মুসলিম নারীরা তারা যেন তাদের ঘরে অবস্থান করে তারা যেন জাহিলিয়াতের যুগের নারীদের মতো তারা তাদের সৌন্দর্য প্রকাশ না করে এখানে দুইটা বিধান এক নম্বর বিধানে আল্লাহ নির্দেশ দিচ্ছেন আল্লাহ তাআলা আদেশ করছেন মুসলিম নারীরা তারা যেন তাদের গৃহে অবস্থান করে জাহিলিয়াতের যুগের নারীদের মতো তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে বলেন এটা বেশি জরুরি নাকি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে যদি ফিতনার আশঙ্কা থাকে তাহলে মসজিদে না এসে বাড়িতে সালাত আদায় করা উত্তম
অবশ্যই এটা ফরজ, আল্লাহর বিধানটা ফরজ। এখন আমি সেই ফরজকে লঙ্ঘন করছি, আল্লাহ বলেন তারা বাড়িতে অবস্থান করবে, আমরা তাদেরকে অফিসে নিয়ে গেছি, আমরা তাদেরকে অফিস আদালতে নিয়ে গেছি, আমরা তাদেরকে মার্কেটে নিয়ে গেছি, আমরা তাদেরকে টিকটকের খোলা ময়দানে আমরা তাদেরকে ছেড়ে দিয়েছি, আমরা তাদেরকে ভাইরাল করছি, আমরা তাদেরকে খোলামেলা পোশাকে ছেড়ে দিয়েছি। আল্লাহর নির্দেশ এখানে আমি অমান্য করছি, এটা আমার কোনো সমস্যা নাই, এ ব্যাপারে আমার কোনো বাধা নেই। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নারীদেরকে মসজিদে আসার ব্যাপারে উৎসাহিত প্রদান করেছেন, সেখানে আমাদের চুলকানি আছে, সেখানেই আমাদের সমস্যা। সেরাগায় আমার আপনার সমস্যা, কেন আপনি আমি কোরআন সুন্নাহ বুঝতে গিয়ে নিজের মতো বুঝেছি, নবী রাসূলগণের এবং সাহাবীদের সাহাবীরা যেভাবে কোরআন সুন্নাহকে বুঝেছেন আপনি আমি সেইভাবে বুঝতে পারি নাই, যার কারণে আপনি আমি কোরআন আয়াত, কোরআনের আয়াত এবং হাদিসের অপব্যাখ্যা করে জাতিকে আপনি আমি পথভ্রষ্ট করছি। আপনার স্ত্রী, আপনার স্ত্রীর টিকটকে এসে খোলামেলাভাবে জাতির সামনে উপস্থাপন করে হাজার হাজার যুবকের চরিত্র নষ্ট করছে, আপনার মেয়ে খোলামেলা পোশাক পরে টিকটকের সামনে এসে হাজার হাজার যুবকের চরিত্র ধ্বংস করছে, আপনি এখানে আপনার কোনো চুলকানি নেই, আপনার কোনো মাথা ব্যথা নেই, যখন তারা সালাত আদায় করতে আসবে তখন কেন আপনার এত চিন্তা? সম্মানিত উপস্থিতি, নারীদের ব্যাপারে থাকতে পারবে না, নারীরা যে টিকটক করতে পারবে না, নারীরা যে তাদের সৌন্দর্য জাতির সামনে উপস্থাপন করতে পারবে না, এই শিক্ষাটা তারা পাবে কোথায়? তারা এই শিক্ষা কোথায় থেকে সংগ্রহ করবে? যেগুলো জাহিলিয়াত, এগুলো অনিসলামিক কাজ, এগুলো নারী বিদ্বেষী কাজ, এগুলো নারীদেরকে সব অসম্মান করা, নারীদেরকে খোলা ময়দানে নামিয়ে দেওয়া, এগুলো শিখবে কোথায়? কোথায় এগুলো শিখবে? এগুলো মসজিদে শিখবে, নিয়মিত মসজিদে সালাত আদায় করতে আসবে আমাদের মা বোনেরা, খতিব সাহেবরা তাদেরকে উপদেশ দিবেন, খুতবা মানে কি? খুতবা মানে উপদেশ। এই উপদেশ জাতির সামনে খতিব সাহেবরা উপস্থাপন করবে, আমাদের মা বোনেরা সেই সেই খুতবাগুলো শ্রবণ করে তাদের জীবনকে তারা পরিবর্তন করে ফেলবে। কিন্তু আজকে আমরা যেখানে মায়েরা পরিবর্তন হবে, যেখানে আমার বোন পরিবর্তন হবে, যেখানে আমার বোন তার চরিত্রকে কন্ট্রোল করা শিখবে, যেখানে আমার মা তার চরিত্রকে কন্ট্রোল করা শিখবে, সে পর্দার ভিতরে থাকবে, ফরজ বিধান পালন করার চেষ্টা করবে, সেখানে আপনি আমি আসতে বাধা প্রদান করছি। অথচ যেখানে গেলে মান ইজ্জত চলে যাবে, যেখানে গেলে পর্দার বিঘ্ন ঘটবে, যেখানে গেলে তার চরিত্র নষ্ট হয়ে যাবে, সেখানে আপনি আমি উন্মুক্ত করে দিয়েছি, অথচ মসজিদে আসতে আপনি আমি বাধা প্রদান করছি। এই মর্মে একটি হাদিস আপনাদের সামনে পেশ করি, হাদিসটি আবু দাউদে এসেছে, হাদিস নাম্বার 557 নম্বর হাদিস। এখানে উল্লেখ করা হয়েছে আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা আল্লাহর বান্দিদেরকে আল্লাহর ঘর মসজিদে যেতে বাধা প্রদান করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে সুন্দরভাবে জাতির সামনে উপস্থাপন করলেন যে তোমরা তোমাদের নারীদেরকে মসজিদে আসতে বাধা প্রদান করো না। শুধু তাই নয়, আজকে আমাদের দেশের তথাকথিত মুফতি সাহেব বলছেন যে নারীদেরকে লামাজাবিরা মসজিদে নিয়ে যায়, আহলে হাদিসদের আহলে হাদিসরা মসজিদে নিয়ে যায় তাদেরকে উপভোগ করার জন্য, নাউজুবিল্লাহ। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছেন এবং তাদেরকে বাধা দিতে নিষেধ প্রদান করেছেন, সেখানে আমার মুফতি সাহেব ফতোয়া দিচ্ছেন যে মসজিদে ওরা নিয়ে যায় নারীদেরকে উপভোগ করার জন্য, নাউজুবিল্লাহ। আমরা কি উপভোগ করার জন্য মসজিদে নিয়ে আসি? মহিলারা কি মসজিদে খোলামেলা অবস্থায় আসে নাকি পর্দার শহীদ আসে? অবশ্যই পর্দার শহীদ, নারীরা এখানে সালাত আদায় করতে আসে এবং তাদের 100% পর্দার ব্যবস্থা রয়েছে, এখানে তারা সালাত আদায় করবে এবং দিন সম্পর্কে তারা শুনবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসকে তারা অবহেলা করে, রাসূল সাল্লামের হাদিসের বিপক্ষে তারা যুক্তি দাঁড় করে, তারা যুক্তির মাধ্যমে মানুষকে কোরআন সুন্নাহ এবং হাদিস থেকে দূরে রাখার চেষ্টা করছে। দেখুন, তারা যারা যুক্তি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে জাতিকে পথভ্রষ্ট করার চেষ্টা করছেন, তাদের এই যুক্তিকে স্বয়ং আলী রাদিয়াল্লাহু আনহু কবর দিচ্ছেন
যারা যুক্তি দিয়ে ধর্ম পরিচালনা করতে চান। অনেকে মনে করেন আমার বিবেক যেটা বলছে এটাই ধর্ম, আমার চিন্তা চেতনা যেটা বলছে এটাই ধর্ম, কিন্তু না, বরং ধর্ম যেটা বলছে সেটাই আমার চিন্তার ভিতরে আসতে হবে, আমার বিবেক যেটা বলছে সেটার নাম ধর্ম নয়, বরং কোরআন সুন্নাহ যেটা বলছে সেটার নামই ধর্ম। তাদের এই যুক্তিকে আলী রাদিয়াল্লাহু আনহু কবর দিচ্ছেন। খুলুন আবু দাউদ 162 নম্বর হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বললেন লাউ কানা দ্বীনু বিরায়ে, যদি মানুষের বিবেক দিয়ে ধর্ম চলতো, মানুষের চিন্তা চেতনা দিয়ে যদি ধর্ম চলতো, তাহলে মুজার উপরে ভাগ মাসেও করার চাইতে মুজার নিচের ভাগ মাসেও করা উত্তম ছিল। আপনারা মুজা ব্যবহার করেন না? ব্যবহার করেন তো। আচ্ছা, মুজা ব্যবহার করলে ময়লা কোথায় লাগে? ময়লা নিচে লাগে নাকি উপরে লাগে? অবশ্যই ময়লাটা নিচে লাগে। তো আমার বিবেক কি বলছে, আমি উজু করব যখন, তো উজু করার সময় আমি মুজা মাসেহ করব, তাই না? তো মাসেহ করার সময় আমি নিচে মাসেহ করব না উপরে মাসেহ করব, আমার বিবেক কি বলতেছে? আমার বিবেক বলতেছে নিচে, কারণ ময়লা লাগে নিচে, যার কারণে আমার বিবেক বলছে মুজার উপরে ভাগ মাসেহ করার চাইতে নিচের ভাগ মাসেহ করা উত্তম, এটা আমার বিবেক বলছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজার উপরি ভাগ মাসেহ করেছেন, অতএব উপরি ভাগই মাসেহ করতে হবে, নিচে মাসেহ করার কোনো সুযোগ নেই। তার মানে আমার বিবেক যেটা বলবে সেটার নাম ধর্ম নয়, বরং ধর্ম যেটা বলবে সেটাই আমার বিবেকে নিয়ে আসতে হবে। যুক্তি দিয়ে তর্ক করে, যুক্তি দিয়ে দিন থেকে মানুষকে পথ ভ্রষ্ট করার জন্য অনেক রকমের লোক জাতির সামনে উপস্থাপন করেন, বিভিন্ন যুক্তি এবং কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করে বিশেষ করে নারী জাতিকে পথ ভ্রষ্ট করার চেষ্টা হচ্ছে। কিভাবে হচ্ছে দেখেন, নারীরা আমাদের মা বোনেরা সলাত আদায় করবে, তথাকথিত মুফতি সাহেবেরা ফতোয়া দিচ্ছেন নারী পুরুষের সালাতের মধ্যে পার্থক্য আছে, নারীরা একভাবে সালাত আদায় করবে আর পুরুষেরা একভাবে সালাত আদায় করবে, এটা একটা বড় ধরনের ষড়যন্ত্র যাতে মা বোনদের সালাত কবুল না হয়, মা বোনদের যেন সালাত না হয়, এটা একটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। একটি সূত্র শুনে রাখুন আপনাদেরকে, খুবই গুরুত্বপূর্ণ কথা, যে আপনি চুরি করেন বা আপনি চিটারি করেন বা আপনি খারাপ কোনো কাজের সাথে জড়িত, আপনার উপার্জন, আপনি যেটা আয় করেন, আপনি যেটা উপার্জন করেন, আপনি আপনার এই রিজিকটা হারাম, আপনার রিজিকটা হারাম, আপনি যে রিজিক খান এই রিজিকটা হারাম, কিন্তু আশ্চর্যজনক বিষয় এটাই যে আপনার ওই হারাম রিজিক খেয়ে আপনার দোয়া কবুল হবে না, কিন্তু আপনার স্ত্রীর দোয়া কবুল হবে। সুবহানাল্লাহ, মানে আপনি হারাম খাচ্ছেন, আপনি হারাম উপার্জন করছেন, সেই হারাম উপার্জনের টাকা আপনি খাচ্ছেন, আপনার স্ত্রী খাচ্ছে, আপনার ছেলে মেয়েও খাচ্ছে, কিন্তু আপনি হারাম খাওয়ার কারণে আপনার দোয়া কবুল হবে না, কিন্তু আপনার স্ত্রীর দোয়া কবুল হবে। তাই ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত হলো নারীদের দোয়ার পথ যদি বন্ধ করা যায়, নারীদের দোয়া যেহেতু কবুল হবে, অতএব তাদের দোয়ার পথটা যদি বন্ধ করা যায়, তাহলে মুসলিম জাতি আর দোয়ার পথ খোলা থাকবে না। কারণ আমরা বাইরে ঘুরি, বিভিন্ন সময় ভালো কাজ করতে গিয়েও খারাপ কাজ হয়ে যায়, ভালো কথা বলতে গিয়েও আমাদের খারাপ কথা বের হয়ে যায়, তাই না? নারীরা সবসময় বাড়িতে থাকে, তাদেরকে যদি তাদের বাড়িতে যদি তাদের সুন্দর সালাতের ব্যবস্থা করা যায়, মসজিদে যদি সালাতের ব্যবস্থা থাকে, তারা নিয়মিত মসজিদে সালাত আদায় করবে, খতিব সাহেবের খুতবা শ্রবণ করবে, নিজের ছেলে মেয়েকে আদর্শ মানুষ তৈরি করে তারা দুনিয়া থেকে চলে যাবে। আমরা জানি একজন দার্শনিক বলেছিলেন যে আমাকে আদর্শ মা দাও, আমি তোমাদেরকে আদর্শ জাতি দিব। জানেন না আপনারা? সবাই জানেন। আচ্ছা, সবাই এটা জানেন, মাশাআল্লাহ, খুব ভালো। আচ্ছা বলেন তো, এই ব্যাপারে একই প্রসঙ্গে উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জানের খলিফা কি বলেছেন বলেন? ইহুদির কথা খ্রিস্টানের কথা, খ্রিস্টানের বাণী ইহুদির বাণী, আপনার আমার মুখস্থ আছে, আপনি আমি জানি, সে বলেছে আমাকে আদর্শ মা দাও, আদর্শ জাতি দিব। কিন্তু মুসলিম জাহানের রদ্দ জাহানের খলিফা উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু এই ব্যাপারে কি বলেছেন, এটা কে বলতে পারবো? তাহলে দেখেন আমরা ধর্ম সম্পর্কে কত অজ্ঞ, ধর্ম সম্পর্কে, দিন সম্পর্কে আমরা কত অজ্ঞ। আমরা পুরুষেরা যদি এত অজ্ঞ হই দিন সম্পর্কে, তাহলে আমাদের মা বোনদের অবস্থা কোথায়, আমাদের মা বোনদের অবস্থা কোথায়,
আমরা আমাদের দিন সম্পর্কে ভালো জানি না, মা বোনেরা যাদেরকে ওয়াজে যেতে দেওয়া হচ্ছে না, যাদেরকে মসজিদে বক্তব্য শুনে নিজের জীবন পরিবর্তন করার সুযোগ দেওয়া হচ্ছে না, তাহলে তাদের অবস্থাটা কোথায়? আমাদের দেশে শিরককে বেশি করে, আমাদের দেশে তাবিজকে বেশি ব্যবহার করে, পুরুষেরা বেশি ব্যবহার করে না মহিলারা বেশি ব্যবহার করে? পীরের দরগায় বাচ্চা কামনা কে করে, মহিলারা বেশি করে না পুরুষেরা বেশি করে? মহিলারা বেশি করে, কারণ মহিলারা ধর্মই জানে না, কোনটা শিরিক কোনটা বেদাত কোনটা কুসংস্কার আজও পর্যন্ত আমাদের মা বোনেরা জানে না, যার কারণে তাদেরকে দেরিদা সংগঠিত হয়। আর আমাদের দেশের মুফতি সাহেবরা বলতে তাদের মসজিদে যাওয়া হারাম, পীরের দরগায় গিয়ে যেমন অর্থ নষ্ট করছে, পীরের দরগায় গিয়ে তেমন তাদের চরিত্র ধ্বংস করছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে তাবিজ নিচ্ছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে পীরের দরগায় গরু ছাগল দিচ্ছে, এত বড় অপরাধ করে ফেলছে, শিরিক করে ফেলছে, যেই গুনার ক্ষমার ব্যাপারে আল্লাহ তাআলা বলেননি সেটা করছে, এতে আমার কোনো বাধা নেই। আমি বলছি না যে মা বোনদেরকে শিরিক করা যাবে না, আমি বলছি না পীরের দরগায় যাওয়া যাবে না, আমি বলছি না তথাকথিত পীর সাহেবের কাছে যাওয়া যাবে না, আমি বলছি না যে ওই ফকির কবরেজ জাদুকরের কাছে গিয়ে তাবিজ পলতে নেওয়া যাবে না, এটা আমি বলছি না, বরং আমি বলছি মহিলারা মসজিদে যাওয়া হারাম। আমাদের অবস্থান কোথায় দাঁড়িয়েছে একটু চিন্তা করে দেখুন।